সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আরেকটি হোম সার্ভিসিং সেবায় চলে আসলাম। তো আমাদের এখন হোম সার্ভিসিং সেবার খুবই একটি আগ্রহ কাস্টমারের, তো সেক্ষেত্রে আমি আবার একটি বাড়িতে চলে আসলাম, আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে। তো আজকে আরেকটি সিআরটি টিভির কাজ আমি করব, সেটা হচ্ছে এমএমই। তো এই ধরনের টিভি আসলে খুব কম, মনে টিভিটি খুবই চায় না, তবে যাই হোক টিভিটি ফুল ডেট, মানে ঘন ঘন লোডশেডিং এর কারণে টেলিভিশনটি একেবারে ডেট, মানে অফ অবস্থায় আছে। তো আমরা এখন খুলে নেব, তারপর দেখি এটার কি অবস্থা, সাথে থাকবে। তো আমি অলরেডি বলছি সমস্ত স্ক্রু খুলে নিচ্ছি, আমি যে বলেছি ঘুরিটা অনেক ভাঙা, ওটা দেখে রাখার জন্য সম্ভবত নিচে আমি কেমন ঘুরিটি বিস্ফোরণ দিয়েছে। এরকম ঘুরিটা ভাঙা, কিছু একটু বাপ করে নেই। তো ভিউয়ার দেখতে পারতেছেন এটার ভিতরে পার্টস ফুটে গেছে অলরেডি, এখানে একটি ফিল্টার পার্টস ফুটে গেছে, ক্যাপাসিটার ইনপুটে দেখি এখন কি অবস্থা। তো এটা একআইসির দ্বারাই গঠিত, যাই হোক তুই কিছু ধরিস না, দেখছিল শক্ত কথা বলে আমার ভূতে চাইছ ডবলা কার লাগানো, আমার ভূতে আমার ভূতে ওই প্রতিযোগিতে এমন হইলো তো আমি তো দেই তো এই হ্যাঁ, নাহলে এমন কোনো মেকানিক দেয় নি। দেখাম মেকানিক দেখাইলে কোনো না দেখাই নাই, আমরা যেহেতু কাজ করি আমার ভূতে কয় যায় আগে আমি কাজ করার জন্যই কাজ করে, কিন্তু আমি আগে নিতে তো তো আমি উঠিয়ে নিলাম, ভিতরে দেখে নেবো আসলে কি প্রবলেমটা, একটু দেখি কেন পাওয়ার আসে না হঠাৎ। আমি নমসে গেলাম, আউটপুট ফ্লাইব্যাক এবং ইনপুট মোটামুটি সম্ভবত চলে, সবকিছুই ঠিক আছে, কিন্তু ফ্লাইব্যাক আর এলো আউটপুট নষ্ট হয়ে গেছে। এখন আমি কাস্টমার সাথে একটু কথা বলে নিই এটা খরচটা কি। তো এই দুটি মাল খারাপ হয়ে গিয়েছে, সেটা হলো আউটপুট এবং অরিজিনাল যে ক্যাপাসিটার ইকুয়েলার থাকে সেটি নষ্ট হয়ে গেছে। তো আমি দুটি রিমুভ করে দিতেছি, এটি নতুন লাগিয়ে নিতেছি এবং ট্রানজিস্টার দিয়েও রিমুভ করে দিতেছি। ট্রানজিস্টার লাগিয়ে নিয়েছি, এখন ক্যাপাসিটার দিয়ে সোল্ডারিং করে নেব। কারেন্টে
আমি সোল্ডারিং করে নিলাম, এখন প্লাগ। তো আবারও বাষ্প হয়ে গেল, আসলে এর ভিতরে আরো গুরুতর সমস্যা রয়েছে যার কারণে এই সমস্যাটা। তো এরকম ভাবেই তাদের এই জিনিসটি নষ্ট হয়ে গিয়েছিল। তো এখানে একটি টিপ খারাপ রয়েছে যার কারণে অধিক ভোল্টেজ যাওয়ার কারণে এটা যতবারই লাগানো হবে ততবারই ফুটে যাবে। তো আমি আগে, কারণ এই পিএফটি যদি খারাপ থাকে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম, আরো আগেও আমি অনেক টেলিভিশনে যে সমস্ত টেলিভিশনে কাজ করেছিলাম, তো এই সমস্যাটা হলে এটি খারাপ হয়। দেখি এটি তো এটাকে কেটে নতুন করে সোল্ডারিং করে লাগিয়ে দিলি সম্ভবত একটু অবশ্য ভালো রয়েছে। হোম সার্ভিসিং করে রিপেয়ার করা অনেকটাই কষ্ট। তো এই ক্যাপাসিটিটি আবারও ফুটে গেল, তো এটাকে আমি তো আর কি ক্যাপাসিটি লাগে কি হবে,
দিতে পারছি, তার লাগিয়ে নিতেছি। লাগিয়ে নিলাম, হয়ে গেছে আওয়াজ না বন্ধ হয়েছিল। লাইন ছাড়া ছবি দেখা গেল, স্কিপ করে নিই। তো একটু রিমোটটা আবার একটু চাপ দেন তো। তো গেল তো আসলে টিভির কাজটি সম্পূর্ণ ওকে। এখন ফিটিং করে দেবো, তাহলে আমাদের কাজটি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।